সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিফ তান্দুরি বটি কাবাব। এই কাবাবটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই বটি কাবাবটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কতগুলো বিফ নিয়ে নিয়েছি, দেখেন বিফগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন আদার পেস্ট, দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। 7 অঞ্চি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবগুলো মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য চোলায় বসিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে একটা পাত্রে মাংসগুলো ঢেলে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন এই বিফগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখানে অল্প অল্প করে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিতে হবে। এখানে আমি এগুলো শুকিয়ে নিয়ে আসছি। দেখেন শুকানো হয়ে গেছে, বিফটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1/4 কাপ বেসন নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 4 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। সবগুলো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার যদি বাসায় না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। আমি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন আমি বিফটা দিয়ে দিয়েছি। আমি আগে থেকে যে বিফটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। বিফটার সঙ্গে আমি ভালো করে একটু কুট করে নিচ্ছি। দেখেন আমি এখানে অল্প অল্প পানি দিয়েছি। পানি দিয়ে কিন্তু এই বিফের সঙ্গে একটু কুট করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা এটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, মিডিয়াম আছে। এখন ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে বিফ দিয়ে দিয়েছি। এই বটি কাবাবটা হালকা আছে, ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই বিফগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উটিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পটেটোগুলো ফ্রাই করে নিচ্ছি। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে হালকা করে অয়েল দিয়ে দিয়েছি। দেখেন চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই পটেটোগুলো একটু ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। দেখেন এখন 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমি অল্প করে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি উপর থেকে। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি যে কাবাবগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা এখানে উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে সামান্য করে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, সরি সেটা স্কিপ হয়ে গেছে। বিফ তান্দুরি বটি কাবাবটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই কাবাবটা। এই তান্দুরি বটি কাবাবটা কিন্তু খেতে অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে কিন্তু খুবই অল্প সময়ে এই বটি কাবাবটা তৈরি করা যায়। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।